সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা জানব সুচার সম্পর্কে। আমি আগেই বলেছি কীটপতঙ্গের সুচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সুচার কীটপতঙ্গের মাথাতে দেখতে পাওয়া যায় এবং এই সুচারগুলো থাকার কারণেই কীটপতঙ্গের মাথাগুলোকে নাড়া বিভিন্ন মাথার বিভিন্ন অংশগুলোকে তারা নাড়াচাড়া করতে পারে এবং ডানে বায়ে নিতে পারে, এবং এর ফলে তাদের অঙ্গ সঞ্চালনে অর্থাৎ মাথার অঙ্গগুলো সঞ্চালনে বিশেষ সুবিধা হয়ে থাকে। এবার আসো আমরা দেখে নিই এই সুচার জিনিসটা কি। সুচার পতঙ্গের বহিঃকঙ্কালের দুটি প্লেটের মাঝে যে রেখাগুলো অবস্থান করে তাদেরকে চিড় বা সুচার বলে। এই সুচার পতঙ্গের বহিঃকঙ্কালে, বিশেষ করে মাথার বহিঃকঙ্কালের মাথার মধ্যেই সুচারগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এই রেখাগুলো, যে অনেকগুলো যে প্লেট, এই প্লেটের মাঝখানে দেখবে কিছু খাঁজ রয়েছে, চিড় রয়েছে, এই চিড়গুলোকেই বলা হচ্ছে সুচার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। সুচারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথমেই রয়েছে স্বাভাবিক সুচার, এর পরে রয়েছে ব্যতিক্রম ধর্মী সুচার। এখানে আমি সুচার সম্পর্কে বলার আগে দেখো চিত্র কিছু দেখে নেই আমরা। এই চিত্রটা একটু দেখে নাও, তাহলে সুচার তোমরা খুব দ্রুত ধরতে পারবে সুচার কি। দেখো, একটি পতঙ্গের মাথার ফ্রন্টাল অংশ দেখানো হয়েছে, ফ্রন্ট থেকে সামনে থেকে, এবং ডান পাশের চিত্রটি হলো মাথার ব্যাক সাইড বা পিছন পিছনের দিক থেকে। এখন প্রথম দিকে চলে আসি। দেখো, প্রথম চিত্রে আমি এর আগে বলেছিলাম ওসিলির কথা। দেখো, এই যে ফ্রন্টাল অংশে দেখো, এই যে তিনটি ছোট ছোট ছিদ্র মতো দেখা যাচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে ওসিলি, এই তিনটাকে, বা ক্ষুদ্রাক্ষি। তারপরে এই যে মাথার উপরের দিকে এই অংশ, ক্ষুদ্রাক্ষির উপরের দিকে, এটাকে বলা হচ্ছে ভার্টেক্স। এবং এই যে দেখো, এটা হলো তার দুই পাশে, এগুলো হলো অ্যান্টিনা। আর এই যে দুই পাশে দেখো, আমার কার্সারের দিকে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝবে এই দুই অংশটাকে বলা হচ্ছে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষি। সামনের এই অংশটাকে বলা হচ্ছে ফ্রন্স। এগুলি ভালো করে একটু খেয়াল রাখার চেষ্টা করবে, তাহলে বর্ণনা তোমরা নিজেরাই করতে পারবে। এই অংশটাকে দেখো বলা হচ্ছে ফ্রন্টোজেনাল সালকাস। দেখো, এই অংশটা হলো জেনা, এই অংশটা হলো ফ্রন্স, এই জন্য ফ্রন্টোজেনাল, এই যে মাঝে অংশটাকে সালকাস বা ফ্রন্টোজেনাল সুচারও বলা যেতে পারে। তারপর দেখো, নিচের এই অংশটাকে বলা হচ্ছে ক্লাইপিয়াস, উপরেরটাকে বলা হচ্ছে ফ্রন্স। তাহলে এটা হবে ফ্রন্টো ক্লাইপিয়াল সুচার। এই যে মাঝে দেখো, ফ্রন্টো ক্লাইপিয়াল সুচার। এরপরে দেখো, এই যে ম্যান্ডিবল রয়েছে দুপাশে লাল, খাদ্য চিবাতে সাহায্য করে।
মেন্ডিবল এবং মেন্ডিবল দুই মেন্ডিবলের মাঝে দেখো এটা হলো ল্যাব্রাম, সামনের দিক থেকে থাকবে, এবং দেখো এই পাশের একটি হলো জেনা, দুই পাশে জেনা রয়েছে, কম্পাউন্ড আয়ের ঠিক নিচেই ম্যান্ডিবলের উপরে জেনা রয়েছে। এবং ডান পাশের চিত্রে দেখো পিছনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো এই যে উপরে ভার্টেক্স, নিচে দেখো হাইপোস্টোমাল সুচা, দেখো এটা হাইপোস্টোমাল ব্রিজ এটা, আর এই সুচারটাকে বলবো হাইপোস্টোমাল সুচার। তারপরে দেখো এটা হলো ল্যাব্রাম, এই যে এটা ল্যাব্রাম, আর পিছনে যেটা থাকবে ল্যাবিয়াম থাকবে, এখানে দেখানো হয়নি। এরপরে দেখো ম্যাক্সিলা, যেটা হলো ম্যাক্সিলা, এই লাল এটা হককে বললা হচ্ছে ম্যান্ডিবল, এবং হাইপোস্টোমাল ব্রিজ এটা বলেছি। পোস্টোরিয়াল টেন্টোরিয়াল পিট আগের চিত্রটা কিন্তু দেখিয়েছিলাম, তোমরা একটু মিলিয়ে নিবে, দেখো এই অংশটাকে বলা হচ্ছে পোস্টোরিয়াল টেন্টোরিয়াল পিট। এই অংশ একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে অক্সিপিটাল ফোরামেন, ফাঁকা গহ্বর, এদিক দিয়ে তোমার খাদ্যনালি যায় বা কীটপতঙ্গের সঙ্গে মাথার সাথে থোরাক্সের সংযোগ রক্ষা করার জন্য বিভিন্ন অঙ্গগুলো এদিক দিয়ে যায়। এখানে দেখো এটা হলো অক্সিপিটাল সুচার, এটা হলো পোস্ট জেনা, এটা হলো জেনা আর এটা হলো পোস্ট জেনা, বুঝতে পেরেছ? এবং এটা হলো অক্সিপুট। তাহলে কীটপতঙ্গের মাথার সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে আমরা বিভিন্ন অঞ্চলগুলো জানলাম। এবার আসো আমরা কীটপতঙ্গের সুচার সম্পর্কে জানবো। এখানে এই চিত্রটি দেখো পাশের দিক থেকে দেখানো হয়েছে, এটাও এটাও দেখো কীটপতঙ্গের মাথার সামনের দিক এবং পিছনের দিক, এখানেও বিভিন্ন অঞ্চল দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা পরের চিত্রে চলে যাই। কীটপতঙ্গে সাধারণত আমরা স্বাভাবিক সুচার পাবো আটটি। লক্ষ্য করে দেখো ডান পাশে যে চিত্রটা, এই চিত্রে দেখো চিত্রে আমরা এই আটটি সুচার একটু দেখানোর চেষ্টা করি। আমি এর আগেও চিত্র সুন্দর করে দেখিয়েছি, এবার আমি লাল কলম দিয়ে লিখে দিয়েছি যাতে সুচারগুলো ধরতে পারো। প্রথমেই দেখো এপিক্রানিয়াল সুচার, এ দেখো কীটপতঙ্গের মাথার যে সম্মুখ অংশ, এই যে ভার্টেক্স, এই ফ্রন্স, এ দেখো উল্টা ওয়াইয়ের মতো একটি রেখা দেখতে পাচ্ছে। এই উল্টা ওয়াইয়ের মতো যে রেখা, এই উল্টা ওয়াইয়ের মতো রেখাটিকে বলা হচ্ছে এপিক্রানিয়াল সুচার। তারপর দুই নাম্বার দেখো পোস্ট ফ্রন্টাল সুচার, পোস্ট ফ্রন্টাল, পোস্ট মানে পিছনে, দেখো এই যে ফ্রন্টালের পিছনের দিকে এই যে এই অংশটাকে বলা হচ্ছে, অর্থাৎ উল্টা ওয়াইয়ের মতো যে এপিক্রানিয়াল সুচার, এই ওয়াইয়ের এই মাথা থেকে দেখো এই ফ্রন্টাল প্যারাইটাল অঞ্চলে অসংখ্য ছোট ছোট কিছু তোমার সুচার চলে গিয়েছে বা রেখা চলে গিয়েছে, এগুলোকে আমরা বলবো পোস্ট ফ্রন্টাল সুচার। তারপর রয়েছে দ্য অক্সিপিটাল সুচার, তিন নাম্বার, লক্ষ্য করে দেখো কোথায় আছে তিন নাম্বার, এই যে দেখো পোস্ট অক্সিপিটাল, অক্সিপিটাল অঞ্চল আমি কিন্তু এর আগের চিত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই অক্সিপিটাল অঞ্চলের পিছনেই দেখো এই যে যে সুচারটি রয়েছে, অর্থাৎ এই এই যে এই অংশ, এই যে ফাঁকা যে ফোরামেন অংশটা রয়েছে, এর উপরের দিকে দেখো উল্টা ওয়াইয়ের, ওয়াই না এটা উল্টা তোমার ইউ এর মতন যে অংশটি, যে সুচারটি রয়েছে, এবং এখানে এই অক্সিপিটাল অঞ্চলও ইউ এর মতো, ইউর মতো উল্টা ইউর মতন, এখান দিয়ে যে সুচারটি রয়েছে এই সুচারটিকে আমরা বলবো অক্সিপিটাল সুচার। তারপর রয়েছে দি সাবজেনাল সুচার, অক্সিপিটাল সুচার বলেছি, এরপর দেখি পোস্ট অক্সিপিটাল সুচার। এই অক্সিপিটাল সুচার তিন চার নাম্বার লক্ষ্য করে দেখো পোস্ট অক্সিপিটাল সুচার, এটু কিন্তু অক্সিপিটাল সুচারের মতোই উল্টা ওয়াইয়ের মতো ফোরামেনকে ঘিরে চারিদিক থেকে দেখো চলে গিয়েছে তোমার অক্সিপুট, পোস্ট অক্সিপুটের পিছনেই দেখো অক্সিপুটের সামনে হলো অক্সিপিটাল সুচার, আর এই যে অক্সিপুটের পিছনেই হলো পোস্ট অক্সিপিটাল সুচার, তার পিছনে এসেছে পোস্ট অক্সিপুট। তাহলে একটু খেয়াল করে দেখো অক্সিপুট পোস্ট অক্সিপুট দুইটার মাঝখানে হলো পোস্ট অক্সিপিটাল সুচার, আর অক্সিপুটের সামনের দিকে হলো অক্সিপিটাল সুচার। এরপর দেখো রয়েছে দি সাবজেনাল সুচার, সাবজেনা, আমি কিন্তু জেনা তোমাদেরকে এর আগে চিত্র সুন্দর করে দেখিয়েছিলাম। এই যে জেনা, জেনা শব্দের মানে হলো গাল, এই দেখো গাল রয়েছে সাইড থেকে,
এবং এটা হলো তোমার সাবজেনাল সূচার হলো 5 নম্বর, লক্ষ্য করে দেখো, এই যে দেখো সাবজেনাল সূচার, এই যে সাবজেনাল সূচার, এটা হলো জেনা, আর এই যে সূচারটি রয়েছে এই সূচারটিকে আমরা বলবো সাবজেনাল সূচার। স্নেহের শিক্ষার্থীরা, আমি কিন্তু বলার সময় কার্সারটি নাড়াচাড়া করছি এবং চিত্রের নির্দিষ্ট অংশে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা কার্সারের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এরপর রয়েছে দেখো ইপিস্টোমাল সূচার 6 নম্বর, এই যে দেখো ক্লাইপিয়াস এবং উপরে হলো ফ্রন্স, এই ফ্রন্স এবং ক্লাইপিয়াসের মাঝামাঝি যে সূচারটি রয়েছে এটি হলো ইপিস্টোমাল সূচার। সর্বশেষে দেখো রয়েছে ইপিস্টোমাল সূচারের পরে সর্বশেষ নয়, এটি হলো অকুলার সূচার, দেখো 7 নম্বর অকুলার সূচার। এই যে চোখ, লক্ষ্য করে দেখো কম্পাউন্ড আই, এই কম্পাউন্ড আয়ের চারিদিকে যে রেখাটি রয়েছে বা খাঁজ বা গর্তটি রয়েছে এই রেখাটিকে বলা হচ্ছে অকুলার সূচার। এরপরে সর্বশেষ যেটি সেটি হলো অ্যান্টিনাল সূচার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সামনের উপরে চিত্র লক্ষ্য করে দেখো অ্যান্টিনা, অ্যান্টিনার গোড়ায় যে খাঁজ রয়েছে এই সূচারটিকে বলা হচ্ছে অ্যান্টিনাল সূচার। তাহলে স্নেহের শিক্ষার্থীরা, আমি স্বাভাবিক যে 8টি সূচার রয়েছে চিত্রের মাধ্যমে তোমাদেরকে সেই 8টি সূচার দেখানোর চেষ্টা করলাম। এখানে আরেকটি চিত্র, এখানে দেখো যে ফ্রন্স দেখানো হয়েছে, ওসিলি, তারপর দেখো এই দেখো অক্সিপিটাল সূচার, এটি হলো ভার্টেস, কম্পাউন্ড আই, অ্যান্টিনা, গোড়ায় রয়েছে অ্যান্টিনাল সূচার, তারপর দেখো অ্যান্টেরিয়র পিট হলো এটা অ্যান্টেরিয়র পিট, আর পোস্টেরিয়র পিট তো তোমাদের দেখিয়েছি ক্লাইপিয়াস, ল্যাব্রাম। তোমরা বারবার এই চিত্রগুলো দেখবে, বারবার চিত্রগুলি দেখলে কীটপতঙ্গের মাথার যে প্লেটগুলো বা অঞ্চলগুলো সম্পর্কে যদি একটু ধারণা হয় তাহলে সূচারগুলো সম্পর্কে তোমরা সুন্দর করে বলতে পারবে, নিজেরাই বলতে পারবে। দেখো পার্শ্বীয় দিক থেকে দেখো এই যে জেনা দেখো, হ্যাঁ এই যে দেখো পোস্ট অক্সিপুট, পোস্ট অক্সিপুটাল সূচার, আর এটা দেখো অক্সিপুট, খেয়াল করেছো? এটা হলো পোস্টেরিয়াল টেন্টোরিয়াল পিট, এই যে দেখো লক্ষ্য করে, এটা হলো, এটা যদি জেনা হয় এটা দেখো পোস্ট জেনা, অর্থাৎ জেনার পিছনে হলো পোস্ট জেনা। স্নেহ শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। স্নেহ শিক্ষার্থীরা, কীটপতঙ্গের এই সূচারগুলো ছাড়াও কিছু ব্যতিক্রম ধর্মী সূচার থাকে। এই ব্যতিক্রম ধর্মী সূচারের মধ্যে দেখো রয়েছে সাব অ্যান্টিনাল সূচার। সাব অ্যান্টিনাল সূচারগুলো সাধারণত আমরা দেখতে পাই আরশোলার মধ্যে, আরশোলার অ্যান্টিনাল চিট থেকে সাব জেনাল চিট পর্যন্ত বিস্তৃত সাব অ্যান্টিনাল সূচার নামে পরিচিত একটা অস্পষ্ট চিড় রয়েছে। অর্থাৎ এই সাব অ্যান্টিনাল সূচারটি আরশোলায় পাই কিন্তু এই চিড়টি সুস্পষ্ট নয়, একটু অস্পষ্ট। এরপর দেখো রয়েছে সাব অকুলার সূচার। সাধারণত এই সূচারটি আমরা ঝিঝি পোকায় দেখতে পাই, ঝিঝি পোকার পুঞ্জাক্ষির নিচ থেকে সাব জেনাল সূচার পর্যন্ত একটি চিড় থাকে, আমরা এই চিড়টিকেই বলবো সাব অকুলার সূচার। সর্বশেষে স্নেহ শিক্ষার্থীরা রয়েছে দেখো টিলিনাল সূচার। এই সূচারটি সাধারণত আমরা মাছিতে দেখতে পাই, এটা ডিপটেরা অর্ডারের পতঙ্গ। মাছির টিলিনাল সূচারটি সাধারণত অ্যান্টিনাল গোড়ার উপরের দিক থেকে ফ্রন্সের উপর দিয়ে বিস্তৃত থাকে এবং এটিও বেশ তোমার পরিষ্কার বোঝা যায় না, অস্পষ্ট একটি চিড় বা সূচার। তাহলে আমরা মোটামুটি আজকের আমাদের যে আলোচনা বিষয় সবগুলি আমরা জানলাম। এখন এই সূচারের প্রয়োজনীয়তা কি? প্রিয় শিক্ষার্থীরা, কীটপতঙ্গের এই সূচারগুলো মস্তকের বিভিন্ন অঞ্চলের বিভক্তি সুস্পষ্ট করে, এর মাধ্যমে সুস্পষ্ট হয় স্ক্লেরাইট গুলো, মুখপাঙ্গ এবং মস্তকে অবস্থিত সংবেদী অঙ্গ সমূহকে তারা নমনীয়তা প্রদান করে, সংযুক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে থাকে। এদের জন্য মস্তকের সব উপাঙ্গ সমূহ সঠিকভাবে নাড়াচাড়া করতে পারে, অর্থাৎ এখানে যারা বেশ ফ্লেক্সিবল হয় প্লেট গুলো নড়াচড়া করতে পারে, এক প্লেটের সাথে আরেক প্লেট ঘর্ষণ খায় না, ফলে তারা মাথা বিভিন্ন দিকে নড়াচড়া করে। মস্তিষ্কের অন্তঃকঙ্কাল বা টেন্টোরিয়াম এর সাথে মস্তিষ্কের যে সূচার সমূহ,
এদের সংযোগ অভ্যন্তরীণ অঙ্গ গঠনের সঙ্গে বহিঃস্থ আবরণের সাথে তারা দৃঢ়তা প্রদান করে। কাজেই এই সুচারগুলো বেশ গুরুত্বপূর্ণ কীটপতঙ্গের মস্তিষ্কে, এবং এরা কীটপতঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্নেহের শিক্ষার্থীরা, আমরা অনেক তথ্য জানলাম, তারপরেও যদি আরো তথ্য আমরা নিতে চাই তাহলে দেখো, বোরার অ্যান্ড ডিলনের একটি বই আছে, অ্যান ইনসেক্টস অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস। তারপর তোমার চ্যাপম্যানের বই রয়েছে, আর এল কোটপালের একটি বই রয়েছে, ইনসেক্টস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, আর এল কোটপাল। তারপর দেখো ইমসের বই রয়েছে, এ জেনারেল টেক্সট বুক অফ এন্টোমোলজি। এছাড়াও তোমরা বাংলায় কীটতত্ত্ব প্রফেসর জাহানারা বেগম, আধুনিক কীটতত্ত্ব বিবেকানন্দ বিশ্বাস, এটা তোমার বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। উচ্চতর কীটতত্ত্ব ডক্টর রেজাউর রহমান, এটাও বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। তারপর তোমার ইন্টারনেট থেকে তোমরা সহযোগিতা নিতে পারো। এছাড়াও তোমরা তোমাদের সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া সরাসরি জুমে, যেহেতু ক্লাস নিচ্ছি জুমেও, সরাসরি আমার সাথে তোমরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আমার সাথে থাকবে পরবর্তীতে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে এবং বিষয়গুলো তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আর্থ্রোপডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো, ইনসেক্টাস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো, চিত্রসহ পতঙ্গের তিন ধরনের মাথার বৈশিষ্ট্য লিখো, টেন্টোরিয়াম বা অন্তঃকঙ্কাল কি এর কাজগুলো লেখো, সুচার কি, চিত্রসহ পতঙ্গের মাথার বিভিন্ন ধরনের সুচারের বর্ণনা দাও। এ পর্যন্তই তোমরা অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে ফেল। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীটতত্ত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।